যেমন তেমন তফসিল না তো। আল্লাহর উপরে প্রশ্ন, আল্লাহর উপরে প্রশ্ন হইল, হে আল্লাহ তোমার ঘোষণা হলো তুমি ইসলাম কি বিজয় করবেই, তাহলে করছো না কেন? এই প্রশ্নটা স্মরণ রাখবেন, এর জবাব এখান থেকে শুরু হইল মাত্র। আমরা আমাদের দুই নম্বর পয়েন্টে যাই, বর্তমান বলতে কি বা বর্তমান পরিস্থিতিটা কোন অবস্থায় আছে? বর্তমান পরিস্থিতিতে আমরা যারা মুসলমান আছি আমাদের মধ্যে একটা দুর্বলতা আছে, সেটা হইল আমরা বিভিন্ন দলে দলে বাঘ হয়ে গেছি। আপনারা এখনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কাহারো কাছে খারাপ লাগতে পারে। আমরা কিছু মুসলমান আওয়ামী লীগ করি, কিছু বিএনপি করি, কিছু তাবলিগ করি, কিছু জামাত করি, কিছু চরমোনাই করি, কিছু আপনার খেলাফত মজলিস করি, কিছু জমিয়ত করি, বিভিন্ন দলে দলে আমরা বাঘ হয়ে গেছি। বাঘ হয়েই কিন্তু আমরা ক্ষান্ত নয়, এতটুকুই আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমরা যারা চরমোনাই করি, যারা মজলিস করে এদেরকে দেখতে পারি না, আর যারা মজলিস করে এরা কিন্তু চরমোনাই দেখতে পারে না, এরকম একটা হীনমন্যতা আমাদের মধ্যে কাজ করছে, যার কারণে আমরা দলে দলে বাঘ হয়ে যাওয়ার কারণে আমাদের যে ঐক্যের শক্তি ছিল, একসাথে থাকলে যে আমাদের যে শক্তি ছিল, এই শক্তিটা দুর্বল হয়ে গেছে। আর আমরা আমাদের শক্তিকে দুর্বল করিয়া দিয়া বেঈমানদেরকে হাসি তামাশা করার সুযোগ দিয়েছি, এটা আমাদের দোষ। এই মর্মে, এটা আমার কথা, এই মর্মে পবিত্র কোরআনে আল্লাহ আয়াত নাযিল করেছেন। এর আগে আপনারা একটা জবাব দেন, আল্লাহ যখন কোরআন নাযিল করেছিলেন বাংলাদেশের অবস্থাকে আল্লাহ তখন জানতেন, জানতেন না? যখন আল্লাহ কোরআন নাযিল করেছিলেন বাংলাদেশের অবস্থা কি তখন আল্লাহ জানতেন না? আল্লাহ যেন বাংলাদেশের দিককে ওই যেন আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, সূরাতুল মুমিনুন, সূরার নামটা মনে রাখবেন, যাদের কাছে টাচ অ্যান্ড্রয়েড সেট আছে আপনারা বাংলা সফটওয়্যার দেখবেন আয়াতের সাথে মিল আছে কিনা, সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 52, 53, 54, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন فتقطعوا امرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون فذرهم في غمرتهم حتى حين الله رب العالمين ঘোষণা করেছে, হে মুসলমান জাতি তোমরা দলে দলে ভাগ হওয়ার জাতি নও, তোমরা হলে এক জাতি, তোমাদের পরিচয় হলো একটা, তোমরা চরমোনাই নয়, তোমরা খেলাফত মজলিস নয়, তোমরা জমিয়ত নয়, তোমরা আওয়ামী লীগ নয়, তোমরা বিএনপি নয়, মুসলমান বলতে যারা আছে, চাই বাংলাদেশের মুসলমান হোক, চাই ভারতের মুসলমান হোক, চাই পাকিস্তানের মুসলমান হোক, চাই লন্ডনের মুসলমান হোক, চাই আমেরিকার মুসলমান হোক, চাই চায়নার মুসলমান হোক, চাই মায়ানমারের মুসলমান হোক না কেন, বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যে প্রান্তে মুসলমানগুলো বসবাস করবে, প্রত্যেকটা মুসলমানের পরিচয় হলো একটাই, যে আমরা হলাম একত্ববাদী, একত্ববাদী বিশ্বাসী, আমরা হলাম একত্ববাদী বিশ্বাসী, আমাদের ধর্ম হলো ইসলাম, আমাদের সংবিধান হলো কোরআন, আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের আল্লাহ হলেন এক, রব্বুল আলামিন আমাদের খোদা এক, এক আমাদের ধর্মগ্রন্থ এক, আমাদের রসুল এক, আমাদের বিশ্বাস এক, সুতরাং দলে দলে বাঘ হয়ে যায় না। আল্লাহ বলেন, ওরে মুসলমান তোমরা ছিলে এক জাতি, তোমাদের মধ্যে কোনো দলাদলি ছিল না, কিন্তু তোমরা তোমাদের ধর্মের মধ্যে দলাদলি করিয়া ধর্মটাকে টুকরা টুকরা করে দিয়েছো, আর যে যে দল করে ওই দল নিয়েই খুব আনন্দে উল্লাসে দিন কাটাচ্ছে, আর ওইদিকে বিধর্মীরা মুসলমানদের উপর নির্যাতন করছে, এর দিকে মুসলমান কোনো খেয়ালই দেয় না, বরং যে যে দল করছে মনে করে আমার দলই সঠিক, এই জন্য অপর দলকে গালি দিতে কোনোদিন কুণ্ঠাবোধ করে না। বর্তমান পরিস্থিতি হলো গুলগাল কথা, সার সংক্ষেপ কথা হলো, বর্তমান পরিস্থিতি হলো আমরা মুসলমান দলে দলে বিভক্ত, আমরা এক হতে হবে, এটা হলো আমাদের প্রথম করণীয়। দুই নম্বর করণীয় হলো আমাদের ইমান আর আমলের অবস্থাকে আরো উন্নত করতে হবে। তিন নম্বর করণীয় হলো আমরা বেঈমানের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। এই হলো আল্লাহর কোরআনের সূরাতুস সফের 8 এবং 9 নম্বর আয়াতের শিক্ষা। আল্লাহ তাআলা সেই কথাটাই বলতে চান, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله ما ذلك شيء شكرا لأي دي تشام هي أمة مسلمة أمي الله بولي تي مسلمان بري بجي هبه إذا هندت فرسن شطو جي شمعي أمار أمة مسلمة جي شمعي أمار بند بندي بي من ربي رتي وستر دارن كري چلو যে সময় আমার পয়গম্বর নিজে কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন, আমি আল্লাহ বিজয় দিয়েছিলাম,
এখনো যদি তোমরা মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করো, কমান্ডারের দায়িত্ব হাতে নাও, বেঈমানের বিরুদ্ধে রুখে দাঁড়াও, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে চূড়ান্ত বিজয় দান করব। আমরা এই বিজয় চাই কিনা? চাইলে আমাদের এক নম্বর করণীয়, আমরা কোন মুসলমান আর কোন মুসলমানকে আর গালি দিব? আজকে ওয়াদা করে যেতে হবে, আমি চরমুনাই করলে তবলিগকে গালি দিব, তবলিগ করলে চরমুনাইকে গালি দিব, আর এরকম করবো তাহলে করবো না তো ইনশাল্লাহ। এটা হলো এক নম্বর ওয়াদা। দুই নম্বর ওয়াদা হলো আমাদের ইমান আর আমলের অবস্থা আরো উন্নত করতে হবে, এর জন্য খানকার প্রয়োজন আছে, হক্কানি ফির উলামায়ে কেরামের প্রয়োজন আছে, চরমুনের দরকার আছে, আহমদ শফিকের দরকার আছে, আমাদের সিলেটের যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, হক্কানি ফির বুজুর্গ এদের দরকার আছে, বরুণ শেখ সাহেবের দরকার আছে, আছে না? আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ত্বাইয়িবিনাত ত্বাহিরিন ওয়ালা আতবাঈহি ইলা ইয়াউমিদ্দীন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم وعن ثوبان رضي الله تعالى عنه وعنهم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة وليقذفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت أو كما قال عليه الصلاة والسلام নেহায়াত কাবিল ইহতিরাম লাখাই তেগরিয়া মাইজহাটি মুইনুল মুসলিমিন যুব সংগঠনের উদ্যোগে আজকের আয়োজিত তাফসীরুল কোরআন মহতি জলসার শ্রদ্ধা ভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, জাতির কর্ণধার, জাতির রাহবার, উম্মতে মুসলিমার কান্ডারি, সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবার বয়সী শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা নৌজওয়ান যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিসীন প্রাণ প্রিয় মা ও বোনেরা, উপস্থিত সর্বস্তরের দিন দরদি ইসলাম প্রিয় মুসলিম সুদী সমাজ, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি বর্তমান মুসলমানদের দুর্দশা লগ্নে আমাদেরকে একত্রে বসে আলোচনা করার শোনার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে, যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক, যিনি আমাদের বিধানদাতা, সেই মহান রব্বে করিমের শুক্রিয়াতান সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার নবী, রহমতের নবী, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাফিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, শাফিউল মুযনাবিন, খাতামান নবিয়্যিন, মুক্তির মহাসনদ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সফল রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
মহতরম হাজিরিন, আপনারা ঘোষণায় শুনছেন, আলোচ্য বিষয় হইল বর্তমানে মুসলমানদের করণীয়। এই বিষয়টাকে কোরআন আর হাদিসের আলোকে আপনাদের সামনে আলোকপাত করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ সংবিধান, মানুষের একমাত্র হেদায়েতের উৎস, মুক্তির পথ, মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুস সফ এর 8 এবং 9 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এরই পাশাপাশি বিশ্ব নবী মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সুনানে আবি দাউদে কিতাবুল মালাহিমে বর্ণিত 4297 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত আলোচ্য বিষয় বর্তমানে মুসলমানদের করণীয় কি, এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন পরিপূর্ণ ইখলাসের সহিত কথা বলার, আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শ্রবণ করে বাস্তব জগতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনার শুরুতে যে কথাটা না বলে পারছি না সেটা হলো, গত বছর আপনাদের এলাকায় এক জায়গায় ওয়াজে আসছিলাম, আলোচনা করতে গিয়া কোরআন সুন্নার থিওরি মতে আমাদের রাষ্ট্রপ্রধান ধরা পড়েছিলেন। এই কথাটা বলার সাথে সাথেই আমাকে চিকনাল দেওয়া হলো, হুজুর আপনার বয়ান শেষ করে দেন। তাই আপনারাও যে বিষয় নির্ধারণ করছেন বর্তমানে মুসলমানদের করণীয় কি, এই বিষয়টা বলতে গেলে কোরআনে এবং হাদিসে আমার নিজেরও দোষ হতে পারে, আপনাদেরও হতে পারে। তাই বলি কি আপনারা বেজার হয়ে যাবেন? জুড়ে বলতে হবে, তাই বলি কি আপনারা বেজার হয়ে যাবেন? যদি আপনারা বেজার হয়ে যান তাইলে কিন্তু আমি কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়া আপনাদের যে রাস্তা দিয়ে আসছি রাস্তার ওয়াজ শুরু করে দিব। এখন আপনারা সিদ্ধান্ত নিবেন, রাস্তার ওয়াজ শুনবেন না কোরআন হাদিসের ওয়াজ শুনবেন? আচ্ছা, কোরআন হাদিসের ওয়াজ শুনলে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, তফসিরের আলোকে প্রথমে এই আয়াতটুকু বুঝি, দ্বিতীয় পর্যায়ে বুঝব বর্তমান পরিস্থিতিটা কি, তিন নম্বর পর্যায়ে বুঝব এই পরিস্থিতিতে আমাদের করণীয়টা কি। পয়েন্টগুলো মনে রাখবেন। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা, তারা চায়, লিউতফিউ নূরাল্লাহি, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকারের মাধ্যমে, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণতায় পৌঁছাইবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটাকে অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, ওই সত্তা যিনি তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়ত এবং সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, ইসলাম ধর্মকে সকল বাতিল ধর্মের উপর বিজয় দান করবেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটাকে অপছন্দ করে। এই হলো এটার বাংলা অনুবাদ। এখন আমরা তাফসীরে যাই। আয়াতের শুরুতেই প্রশ্ন দাঁড়ায়, আল্লাহ বলেছেন ইউরিদুনা, তারা চায়, তারা বলতে কারা? আয়াতের শুরুতে আল্লাহ কি বলছেন? তারা চায়, তারা বলতে কারা? এই হলো প্রশ্ন। এই প্রশ্নের জবাবটা আল্লাহ তাআলা এই আয়াতের শেষের অংশে দিয়েছেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা বলতে হলো কাফির। এখন কাফির কাকে বলে? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসীরের 2 নম্বর খণ্ডের 596 নম্বর পৃষ্ঠায় আল্লামা হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসীর রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কাফির বলা হয় ওই সকল ব্যক্তিদেরকে যারা সত্যকে গোপন করে। কাফির কাকে বলে? যারা সত্যকে গোপন করে। আপনারা জবাব দিতে হবে তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য আপনারা জবাব না দিলে সবক বুঝে আসবে না, তাফসিরটা একটা ক্লাসের মতো। এই জন্য আপনারা যারা বসে আছেন কিছু শোনার জন্য বা কিছু নিয়ে যাওয়ার জন্য আপনারা জবাব দিবেন, কাফির কাকে বলা হয় যারা সত্যকে গোপন করে? কাফির কাকে বলে?
সত্যকে যারা গোপন করে। তাহলে সত্যকে কারা গোপন করে? ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, অগ্নি পূজারী বলেন, সূর্য পূজারী বলেন, যারা মুসলিম ছাড়া অমুসলিম আছে সবাই সত্যকে গোপন করে। কারণ সবাই জানে সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি হলেন কে? আরে জুড়ে বলতে হবে, আমাদের রবের নাম কি? আল্লাহ। এখন আমরা দুইটা দল পেলাম দুনিয়ার জগতে, ধর্ম নিয়ে মানুষ দুই দলে বিভক্ত। কয় দলে? দুই দলে। এই কথাটা বুঝলাম কোথায় থেকে? তাফসীর ইবনে কাসির থেকে। একদল হলো মুসলিম আর একদল হলো অমুসলিম। অমুসলিমদেরকে আল্লাহ তাআলা কাফির বলে সম্বোধন করেছেন। আল্লাহ বুঝাইতে চান যত অমুসলিম আছে সবাই ইসলামের বিজয়কে নিবিয়ে রাখতে চায়, ইসলামের বিজয়কে স্তব্ধ করে দিতে চায়। এই হলো তাদের মিশন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নূর, আল্লাহ, আল্লাহর নূর। নূর বলতে কি? তাফসীরে বগুবী, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারী, তাফসীরে কুরতুবী সহ সমস্ত মুফাসসিরিন কেরামী বলেছেন নূর বলতে হলো ইসলাম। তাইলে আয়াতের অর্থ দাঁড়ায় আল্লাহ তাআলা তার ইসলাম ধর্মটাকে সকল বাতিল ধর্মের উপর বিজয়ী দান করবেন, যদিও অমুসলিমরা ইসলামের বিজয়কে স্তব্ধ করতে চায়। এই হলো আয়াতের বিশ্লেষণমূলক তর্জমা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নূর বলে ইসলাম ধর্মকে বুঝাইছেন। এইবারে একটা প্রশ্ন হলো, আল্লাহ নূর বলে ইসলাম কেন বুঝাইলেন? আল্লাহ তো ডাইরেক্ট ইসলাম শব্দই দিতে পারতেন। কথাগুলি বুঝে আসতেছে কিনা? আল্লাহ যদি চাইতেন তাইলে নূর শব্দের পরিবর্তে ইসলাম দিতে পারতেন না? কিন্তু আল্লাহ ইসলাম দিলেন না কেন? মুফাসসিরিনে কেরামের জবাবে লিখছেন, আল্লাহ ইসলামকে নূর বলে ব্যাখ্যা করার কারণ হলো, ইসলাম হলো হেদায়েতের আলো, শিরিক কুফুর এগুলি হলো অন্ধকার। মানুষগুলি ইসলাম গ্রহণ করার দ্বারা হেদায়েতের আলো পায়, শিরিকার কুফুরের অন্ধকার থেকে মুক্ত হয়ে হেদায়েতের আলো পায়। যেহেতু তারা ইসলামের মাধ্যমে মানুষগুলি হেদায়েতের আলো পায়, তাই আল্লাহ তাআলা ইসলামকে নূর বলে ব্যক্ত করেছেন। তা আয়াতের অর্থ কি দাঁড়াইল? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. الله رب العالمين বলতে চান, হে পৃথিবীর মানব জাতি, আমি রব্বুল আলামিন, আমার পয়গম্বর মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম ইসলাম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি, এই জন্য এই দুনিয়াতে ওনাকে পাঠিয়েছি। দুনিয়ার যত দুনিয়ার জগতে যত জুলুম আছে, যত অন্যায় আছে, যত অত্যাচার আছে, সবগুলোর খবর রচনা করে ইসলাম হক এবং হক্কানিয়ত ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে। এবং আমি রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে ধর্ম ইসলাম দিয়ে দুনিয়ার জগতে প্রেরণ করলাম, ওই ধর্মটাকে বাতিল ধর্মের উপর আমি আল্লাহ কুদরতিভাবে বিজয় দান করবই। তাইলে কি বোঝা গেল? আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দিবেনি, যদিও অমুসলিমরা এটাকে অপছন্দ করে। আপনারা যারা এখানে আছেন, আমরা আর আপনারা, আমরা চাই কিনা ইসলামের বিজয়? চাই কিনা? ইসলামের বিজয় চাই, আর আল্লাহও বলছেন ইসলামের বিজয় দিবেনি। কিন্তু কাফিররা এটাকে অপছন্দ করে, অমুসলিমরা এটাকে স্তব্ধ করতে চায়। এবং আল্লাহ তাআলা বিধর্মী অমুসলিমদের কার্যকলাপ, এদের থিউরি গুলাকে আল্লাহ তাআলা মুখের ফুর সাথে তুলনা করেছেন। আল্লাহ বলছেন বি আফওয়াহিহিম, অমুসলিমরা এদের মুখের ফুর মাধ্যমে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায়। অথচ এরা কি মুসলমানকে শুধু ফু দেয় না, নির্যাতন করে? কথা বলতে হবে, শুধু কি নির্যাতন করে না কুকুরের খাবারে পরিণত করে? তাইলে আল্লাহ যে বললেন যে এরা মুখের ফু দ্বারা নিপাইতে চায়, এরা এত বড় জঘন্য কাজ করছে, আর আল্লাহ বলেন এরা মুখের ফু দিয়ে নিবাইতে চায়, এটা কেন বললেন? জগৎ বিখ্যাত আর একটা তফসির, তফসিরে কবির। তফসিরে কবিরের 8 নম্বর খণ্ডের 250 নম্বর খ্রিস্টায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই প্রশ্নের জবাবে লিখেছেন যে
দুনিয়ার জগৎ থেকে এই জমিন থেকে কোন মানুষ যদি উপর দিকে এইভাবে তাকিয়ে এইভাবে ফু দিয়ে সূর্যের আলো নিপাইতে চায় আর এইভাবে সারাদিন সে ফু দিতেই থাকে, আপনি দেখলে তাকে ভালো মানুষ বলবেন না পাগল বলবেন? কথার উত্তর দিতে হবে, ভালো বলবেন না পাগল বলবেন? পাগল কেন বলবেন? মানুষ দেখলেই বুঝতে পারবে যে হে জমিন থেকে সূর্যের আলো নিপাইতে চায়, হে তো যেমন তেমন পাগল না, হে হলো বড় পাগল। আল্লাহ তাআলা মুখের ফুৎকারের সাথে অমুসলিমদের কার্যকলাপ নির্যাতনের চিত্রকে মুখের ফুৎকারের সাথে তুলনা করলেন এই জন্য, এরা যতই নির্যাতন করুক না কেন এটা হলো এদের ফাগলামি আর মাতলামি, এটা আসলে কিছু নয়। মুসলমান যদি ইমানের বলে বলিয়ান হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে যদি আবার জাগতে পারে তাইলে আল্লাহ অবশ্যই মুসলমানদেরকে বিজয় দান করবেন, ইসলাম বিজয় হবেই। বেঈমানগুলি যতই ষড়যন্ত্র করুক না কেন এদের ষড়যন্ত্র মুসলমানদের কোনো কথাই করতে পারবে না। আপনারা কি বলেন, পারবে? আল্লাহ তাআলা বেঈমানের কাজ, বেঈমানের অমুসলিমদের নির্যাতনের চিত্রগুলোকে মাতলামি আর ফাগলামি বুঝাইবার জন্য মুখের ফুৎকারের সাথে তুলনা করেছেন। আল্লাহ বুঝাইতে চান, হে ও মুসলিম বিধর্মীরা, তোমরা যতই আমার ইসলামের আলোকে নিভিয়ে দিতে চাও এটা তোমাদের ফাগলামি আর মাতলামি। যদি 10 জন মুসলমান তোমাদের 10,000-এর বিরুদ্ধে দাঁড়াইয়া যেতে পারে তাইলে কিন্তু আমি আল্লাহ 10 জনের হাতে বিজয় দান করব। এই হলো আয়াতের বিশ্লেষণমূলক সংক্ষিপ্ত তাফসীর, সময় কম। এখন আসেন 2 নম্বর পর্যায়ে, আমরা বর্তমান বুঝি। আর আল্লাহর এই আয়াতের উপরে কেন প্রশ্ন? আল্লাহর উপরে প্রশ্ন, যেমন তেমন তাফসীর না তো, আল্লাহর উপরে প্রশ্ন। আল্লাহর উপরে প্রশ্ন হইল, হে আল্লাহ, তোমার ঘোষণা হলো তুমি ইসলাম কি বিজয় করবেই, তা হইলে করছো না কেন? এই প্রশ্নটা স্মরণ রাখবেন, এর জবাব এখান থেকে শুরু হইল মাত্র। আমরা আমাদের 2 নম্বর পয়েন্টে যাই, বর্তমান বলতে কি বা বর্তমান পরিস্থিতিটা কোন অবস্থায় আছে? বর্তমান পরিস্থিতিতে আমরা যারা মুসলমান আছি আমাদের মধ্যে একটা দুর্বলতা আছে, সেটা হইল আমরা বিভিন্ন দলে দলে বাদ হয়ে গেছি। আপনারা এখনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কাহারো কাছে খারাপ লাগতে পারে। আমরা কিছু মুসলমান আওয়ামী লীগ করি, কিছু বিএনপি করি, কিছু তাবলিগ করি, কিছু জামাত করি, কিছু চরমোনাই করি, কিছু আপনার খেলাফত মজলিস করি, কিছু জমিয়ত করি, বিভিন্ন দলে দলে আমরা বাদ হয়ে গেছি। বাদ হয়েই কিন্তু আমরা ক্ষান্ত নয়, এতটুকুই আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং আমরা যারা চরমোনাই করি, যারা মজলিস করে এদেরকে দেখতে পারি না, আর যারা মজলিস করে এরা কিন্তু চরমোনাইকে দেখতে পারে না, এরকম একটা হীনমন্যতা আমাদের মধ্যে কাজ করছে, যার কারণে আমরা দলে দলে বাদ হয়ে যাওয়ার কারণে আমাদের যে ঐক্যের শক্তি ছিল, একসাথে থাকলে যে আমাদের যে শক্তি ছিল এই শক্তিটা দুর্বল হয়ে গেছে। আর আমরা আমাদের শক্তিকে দুর্বল করিয়া দিয়া বেঈমানদেরকে হাসি তামাশা করার সুযোগ দিয়েছি, এটা আমাদের দোষ। এই মর্মে, এটা আমার কথা, এই মর্মে পবিত্র কোরআনে আল্লাহ আয়াত নাযিল করেছেন। এর আগে আপনারা একটা জবাব দেন, আল্লাহ যখন কোরআন নাযিল করেছিলেন বাংলাদেশের অবস্থাকে আল্লাহ তখন জানতেন, জানতেন না? যখন আল্লাহ কোরআন নাযিল করেছিলেন বাংলাদেশের অবস্থা কি তখন আল্লাহ জানতেন না? আল্লাহ যেন বাংলাদেশের দিককেও যেন আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, সূরাতুল মুমিনুন, সূরার নামটা মনে রাখবেন, যাদের কাছে টাচ অ্যান্ড্রয়েড সেট আছে আপনারা বাংলা সফটওয়্যার দেখবেন আয়াতের সাথে মিল আছে কিনা। সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 52, 53, 54 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন فَتَقَطَّعُوا أَمْرَهُمْ بَيْنَهُمْ زُبُرًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ فَذَرُهُمْ فِي غَمْرَتِهِمْ حَتَّى حِينٍ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে মুসলমান জাতি, তোমরা দলে দলে ভাগ হওয়ার জাতি নও, তোমরা হলে এক জাতি, তোমাদের পরিচয় হলো একটা, তোমরা চরমোনাই নয়, তোমরা খেলাফত মজলিস নয়, তোমরা জমিয়ত নয়, তোমরা আওয়ামী লীগ নয়, তোমরা বিএনপি নয়, মুসলমান বলতে যারা আছে, চাই বাংলাদেশের মুসলমান হোক, চাই ভারতের মুসলমান হোক, চাই পাকিস্তানের মুসলমান হোক, চাই লন্ডনের মুসলমান হোক, চাই আমেরিকার মুসলমান হোক, চাই চায়নার মুসলমান হোক, চাই মায়ানমারের মুসলমান হোক না কেন, বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যে প্রান্তে মুসলমানগুলো বসবাস করবে প্রত্যেকটা মুসলমানের পরিচয় হলো একটাই, যে আমরা হলাম
একত্ববাদী, একত্ববাদী বিশ্বাসী, আমরা হলাম একত্ববাদী বিশ্বাসী, আমাদের ধর্ম হলো ইসলাম, আমাদের সংবিধান হলো কোরআন, আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের আল্লাহ হলেন এক, রব্বুল আলামিন আমাদের খোদা এক, এক আমাদের ধর্মগ্রন্থ এক, আমাদের রসুল এক, আমাদের বিশ্বাস এক। সুতরাং দলে দলে বাঘ হয়ে যায় না। আল্লাহ বলেন, ওরে মুসলমান, তোমরা ছিলে এক জাতি, তোমাদের মধ্যে কোনো দলাদলি ছিল না, কিন্তু তোমরা তোমাদের ধর্মের মধ্যে দলাদলি করিয়া ধর্মটাকে টুকরা টুকরা করে দিয়েছো। আর যে যে দল করে ওই দল নিয়েই খুব আনন্দে উল্লাসে দিন কাটাচ্ছে, আর ওইদিকে বিধর্মীরা মুসলমানদের উপর নির্যাতন করছে, এর দিকে মুসলমান কোনো খেয়ালই দেয় না, বরং যে যে দল করছে মনে করে আমার দলই সঠিক, এই জন্য অপর দলকে গালি দিতে কোনোদিন কুণ্ঠাবোধ করে না। আমি যদি জমিয়ত করি খেলাফতরে গালি দেই, আমি যদি জমিয়ত করি চরমুনাই রে গালি দেই, চরমুনাই করলে আমি খেলাফতরে গালি দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে মুসলমান, তোমরা নিজেরা নিজেরা ভাগ হয়ে গিয়েছো, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এক জাতি হিসাবে ঘোষণা দিলাম, তোমরা হলে একত্ববাদের জাতি, তোমরা হলে একত্ববাদী বিশ্বাসী, তোমাদের পরিচয় হলে তোমরা মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযারহুম ফি গামরাতিহিম হাত্তা হিন, হে মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নাকি ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, ইসলাম থেকে টুকরা টুকরা করে দেয়, এদের জন্য আপনি অপেক্ষায় থাকুন, এরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ফাযারহুম, এদেরকে ছেড়ে দিন, ফি গামরাতিহিম, তাদের মাতলামির মধ্যে, তাদের ফাগলামির মধ্যে, তাদের অজ্ঞতার মধ্যে, তাদের মূর্খতার মধ্যে, হাত্তা হিন, মরণ পর্যন্ত। তাইলে আয়াত থেকে কি বুঝলাম? যারা ইসলামটাকে টুকরা টুকরা করে, এরা কি শিক্ষিত না মূর্খ? লুগাতুল কোরআনে আল্লামা আব্দুর রশিদ নুরমানি রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় আলিম, আল্লামা আব্দুর রশিদ নুরমানি রহমতুল্লাহ আলাইহি, সূরাতুল মুমিনুনের 54 নম্বর আয়াত গামরাতিহিমের ব্যাখ্যায় লিখেছেন, গামরাতিহিনের লুগাতে লিখছেন যে এদের অজ্ঞতা, তাদের অজ্ঞতায় তাদেরকে ছেড়ে দিন। তাইলে আয়াতে কি প্রমাণিত হইল? ইসলামকে যারা টুকরা টুকরা করে, এরা কি শিক্ষিত না মূর্খ? এটা কার ভাষা? আল্লাহর ভাষা? কার ভাষা? আমি মৌলবীর ভাষা না, এটা আল্লাহর ভাষা। যদি আপনার কষ্ট লাগে তাহলে আল্লাহকে জিজ্ঞেস করেন যে আমরা দলে দলে ভাগ হইলাম, আপনি কেন আমাদেরকে অজ্ঞ বললেন, আল্লাহকে জিজ্ঞেস করেন। তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো কি? যে আমরা সবাই এক জাতি, আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান। হ্যাঁ, আমার ব্যক্তিগত মত থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে। যেমন একটা উদাহরণ দিই, হাত বাঁধা আর হাত রফি আদান করা, রফি আদান না করা, হানাফি মাযহাবে রফি আদান করা নাই, শাফি মাযহাবে রফি আদান আছে। আপনারা দেখবেন শরহে মানিল আসার, যারা উলামায়ে কেরাম আছেন, শরহে মানিল আসার যারা পড়ছেন, দেখবেন রফি আদানের মাসালা, শাফি মাযহাবে রফি আদান আছে, এটা এদের ইখতিলাফ। কিন্তু তাই বললে কোনদিন হানাফি ইমাম আবু হানিফাকে শাফি হিসাবে গালি দিছে, বা ইমাম শাফি হিসাবে আবু হানিফার গালি দিছে? গালি দেয় নাই। হ্যাঁ, ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু ইখতিলাফ একটা সীমা আছে, সীমা হলো যে আমার এটা মত, আমি কোরআন হাদিসকে গবেষণা করে এই মত ব্যক্ত করলাম, এটা এতটুকু সীমাবদ্ধ থাকবে। কিন্তু আমার মত না মানলে আমি আরেকজনকে গালি দিব, এটা কোশ্চেন করা সম্ভব না। এই ব্যাপারে আপনারা পড়বেন, বিস্তারিত বলার সুযোগ নাই, শুধু একটা কিতাবের নাম বলে দিচ্ছি, উম্মাহর অক্ষ পথ ও পন্থা, ওয়াহদাতুল উম্মা ওয়া আতবাউস সুন্নাহ, আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, ওনার কিতাবটা আপনারা পড়বেন যারা পারেন, বাংলাতে বেরিয়েছে। যাই হোক, মহতরম হাজিরিন, বলতেছিলাম যে বর্তমান সময়ে আমরা মুসলমান ভাগ ভাগ হয়ে গেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে এক জাতিতে রূপান্তরিত করে দিয়েছেন এবং আমাদের পরিচয় একটাই যে আমরা মুসলিম। আমরা ভাগ ভাগ হয়ে যাওয়ার কারণে আমাদের শক্তি দুর্বল হয়ে গেছে, এই মর্মে আল্লাহ তাআলা সূরায়ে আনফালের 46 নম্বর আয়াতে বলেন, সূরায়ে আনফাল আয়াত নম্বর 46, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহ মাআস সাবিরিন। আল্লাহ 1000 বছর আগে ঘোষণা দিয়েছেন, ওরে মুসলমান, তোমরা আমি আল্লাহর অনুসরণ করো, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো, আমার হাবিবকে আমি আল্লাহ যে আদর্শ দিয়ে প্রেরণ করেছি ওই আদর্শকে মজবুতির সাথে শক্ত করে ধরো, আমি আল্লাহর অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো, ওয়ালা তানাযাউ, তোমরা ঝগড়া ফাসাদ কলহ বিবাদে লিপ্ত হইও না, চরমুনাই করো কিন্তু তবলিগরে গালি দিও না, তবলিগ করো চরমুনাইরে গালি দিও না, তোমাদের ইখতিলাফ তোমাদের সীমার মধ্যে রাখো, সীমা ছাড়িয়ে তোমরা অতিক্রম করো না, যদি এরকম গালাগালি করো, এক দল আরেক দলকে দোষারোপ করো, তাহলে তোমাদের শক্তি দুর্বল হয়ে যাবে, তোমাদের ঐক্য বিনষ্ট হয়ে যাবে, আর তোমাদের যদি ঐক্য নষ্ট হয়ে যায়, তোমাদের শক্তি যদি দুর্বল হয়ে যায়, তাহলে মায়ানমারে মুসলমান মার খাবে, এটা তোমাদের জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস,
এটা তোমাদের হাতের কামাই, চীনের মধ্যে মুসলমান মার খাবে এটা তোমাদের হাতের কামাই, কারণ আমি আল্লাহ তোমাদেরকে এক জাতি রূপান্তর করেছি, তোমরা হলে মুসলিম জাতি, তোমাদের ভিন্ন কোনো পরিচয় নাই, তোমরা হলে সবাই মুসলমান, তোমরা হলে সবাই একত্ববাদে বিশ্বাসী। তাই একত্ববাদে বিশ্বাসী তাকিয়া আমি আল্লাহর অনুসরণ করো, আমার হাবিবের অনুসরণ করো, আমি আল্লাহর আমার হাবিবের অনুসরণ যদি করতে পারো তোমাদের ঐক্য ঠিক থাকবে, তোমাদের শক্তি ঠিক থাকবে, তোমাদেরকে কেউ দুর্বল করতে পারবে না। আমি আল্লাহ যে ঘোষণা করেছিলাম ইউরিদুনা লিউতফিউনুল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মুন নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আল্লাহ যে সূরা সফে আমি আল্লাহ যে ঘোষণা করেছিলাম ও মুসলমান তোমাদের বিজয় দিব, অবশ্যই আমি আল্লাহ বিজয় দিব, তবে একটা শর্তের মাধ্যমে বিজয় দিব, শর্তটা হলো আমি আল্লাহর অনুসরণ করো, আমার হাবিবের অনুসরণ করো, আর আমি আল্লাহ এবং আমার হাবিবের অনুসরণ করার মাধ্যমে একতাবদ্ধ থাকো, তোমাদের শক্তিকে শক্ত করে ধারণ করো, তাইলে আমি আল্লাহ বেঈমানের বিরুদ্ধে তোমাদেরকে বিজয় দান করবই। এ হলো বর্তমান সময়ে আমাদের মুসলমানদের অবস্থা, যে আমরা বাগবাগ হয়ে গেছি। আমাদের প্রাথমিক করণীয় হলো, আমাদের প্রথম পর্যায়ের করণীয় হলো, আমরা যে যে দল করি না কেন, আমি আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, চরমোনাই করতে পারি, খেলাফত মজলিস করতে পারি, তবলিগ করতে পারি, হ্যাঁ আমি দল করতে পারি, কিন্তু আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যে চরমোনাই করে সে আমার মুসলিম হিসেবে ভাই, যে খেলাফত মজলিস করে সেও আমার মুসলমান ভাই, যে আওয়ামী লীগ করে হেও আমার মুসলমান ভাই, যে বিএনপি করে হেও আমার মুসলমান ভাই। সুতরাং আমরা আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না, আমাদের এই পরিচয়টাকে মনে রাখতে হবে এবং মনের মধ্যে লালন করতে হবে। পাশাপাশি যদি এই কথাটা আমরা লালন করার মাধ্যমে আরেকটা ভূমিকা পালন করি, আমার ভাই যদি নির্যাতন হয় তাহলে আমি যে দলই করি না কেন, আমার মুসলিম ভাই নির্যাতন হলে আমি হুঙ্কার ছেড়ে অবশ্যই আওয়াজ দিব, তাইলেই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। এই হলো আমাদের প্রাথমিক করণীয়, যে আমরা একতাবদ্ধ হইতাম, আমাদের আমরা আমাদের পরিচয় জানতাম। এটা হলো বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে ফাটল হওয়ার অবস্থা এবং তার থেকে মুক্তি পাওয়ার উপায়। দুই নম্বর বিশ্বের পরিস্থিতি হলো বেঈমানের হাতে মুসলমানগুলি আর আজকে নির্যাতিত, মুসলমানগুলি বর্তমান সময়ে বেঈমানদের হাতে নির্যাতিত, কেউ মায়ানমারে নির্যাতিত, কেউ চীনে নির্যাতিত, কেউ আফগানিস্তানে নির্যাতিত, কেউ ফিলিস্তিনে নির্যাতিত, কেউ আপনার রাশিয়ায় নির্যাতিত, এরকম ভাবে বিশ্বের আনাচে কানাচে মুসলমানগুলি নির্যাতিত হচ্ছে। মুসলমানদের ফিট সুজা করে দাঁড়ানোর কোনো শক্তি নাই, মুসলমানদের মনোবল বলতে কিছু নাই, মুসলমানদের শক্তি নাই, মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের কিছু নাই। এই পরিস্থিতিতে আমরা বিশ্বাস করে নিছি যে ইসলামের বিজয় হবেই। এখন হয়তো কেউ হাসতে পারেন, আমাদের এই কথা শুনলে কেউ হাসতে পারেন, যে যে জায়গায় মুসলমানরা নগণ্য, যে জায়গায় মুসলমানরা শুধু মার খাইতেছে, এই জায়গায় আবার এরা বিশ্ব বিজয় করবো, এটা তো ফাগলের কথা ছাড়া আর কিছু হতে পারে না। যারা আমাদের কথাকে এমন মনে করেন, আপনাদেরকে আমি হুঁশিয়ার বাণী করে দিচ্ছি, আপনারা আবু জেহেলের কথা স্মরণ করুন। আবু জেহেলের কথাটা স্মরণ করাই দিবার জন্য আমি নবীজির দুইটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি। বুখারী শরীফ হাদিসের কিতাবের নাম কি? বুখারী শরীফ কিতাবুর রিকাব, হাদিস নম্বর 3595 নম্বর হাদিস বুখারী শরীফ। এই হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কা শরীফের সামনে কাবার সামনে নামাজ আদায় করতেছেন, এমন সময় আবু জেহেলের দলের লোকেরা আসলো এবং দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় কিছু সময় থাকেন, আবার উঠেন, নামাজ আদায় করতেছেন। আবু জেহেল বলল যে এমন কে আস, ওই মহল্লার অমুক মহল্লার উটের বুড়িটা মোহাম্মদের ঘাড়ে রেখে দিবে। উকবা ইবনে আবি নুঈদ বলল আমি এটা পারব। তো উকবা ইবনে আবি নুঈদ উটের বুড়ি, একটা উট কত বড়, এই পুরা বুড়িটা রসুলের ঘাড়ের উপর রেখে দিল যখন রসুল সেজদায় গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রসুলের পাশে দাঁড়িয়ে দেখতেছি, কিন্তু বাধা দেওয়ার কোনো সাহস আমার নাই, বাধা দিতে গেলেই আমার উপর ধুমধারাক্কা শুরু হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঘটনাক্রমে খবর পৌঁছে গেল ফাতেমাতুজ জাহরার কাছে, উনি চুপচমে উনি দৌড়াইয়া আসলেন এবং উটের বুড়িটা সরাইয়া দিলেন, কিন্তু উটের বুড়িটা রসুলের ঘাড়ে রাখার পরে রসুলের শ্বাস বন্ধ হয়ে গেল, রসুলের চেহারা মুবারক লাল হয়ে গেল, যেমন রসুল এখনই মারা যাবেন এমন অবস্থা। আর 3597 নম্বর হাদিসে আছে একবার উকবা ইবনে আবি নুঈদ মক্কা সামনে রসুলকে পাওয়ার পরে খাফর দিয়া রসুলের গলার মধ্যে ফাঁসি লাগাইল, ফাঁসি দেওয়ার পরে রসুলের শ্বাস বন্ধ হয়ে গেল, রসুল মরণাপন্ন অবস্থায় হয়ে গেলেন,
আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসার আসিয়া এই ফাঁস ছুটিয়ে দিলেন আর বললেন আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, যে তোমরা কি একজন ব্যক্তিকে এইজন্যই হত্যা করবে যে তিনি বলেন আমার রব একমাত্র আল্লাহ? এই বলে রসুলের ফাঁসির থেকে রসুলকে মুক্ত করে দিলেন। এই যখন ছিল মক্কার অবস্থা, যে সময় বিশ্বনবী পর্যন্ত কথা বলতে পারছিলেন না, যে সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিবাদ করতে পারছিলেন না, যখন সময় ছিল মক্কার এমন অবস্থা, 13 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন আপনি মদিনাতুল মুনাওয়ারায় চলে যান, এখানে আর ইসলামের দাওয়াতের প্রয়োজন নাই, আমি আল্লাহ আপনাকে আদেশ করলাম আপনি মদিনাতুল মুনাওয়ারায় চলে যান, সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহী নিয়ে আসলেন, একবার বলেন সুবহানাল্লাহ। কি ওহী? সূরাতুল হজ 39, 40, 41 আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযিন লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা বিনাসরিহিম লাকাদীর আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। মানবতার নবী যখন 13 বছর পর্যন্ত মক্কায় নির্যাতন সহ্য করেছিলেন, নবীর গলার মধ্যে ফাঁসি দেওয়া হয়েছিল, নবী কোনো প্রতিবাদ করার শক্তি পান নাই, আমার পয়গম্বরের গাড়ির মধ্যে উঠির পুরি রাখা হয়েছিল, আমার নবী প্রতিবাদ করার কোনো শক্তি পান নাই, আমার নবীকে 3 বছর পর্যন্ত জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল, শিয়াবে আবি তালিবের মধ্যে আর রাহিকুল মাখতুম বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাখতুমের 107 থেকে নিয়ে 109 নম্বর পৃষ্ঠায় আল্লামা সফিউর রহমান আল মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আমার নবীকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালিবের মধ্যে আটকায় আটকায় রাখা হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সকল ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, রসুলের সাথে কোনো সম্পর্ক ছিল না, খানাদানার সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়েছিল, লেনদেন বিচ্ছিন্ন করা হয়েছিল, এরা একটা চুক্তিনামা লিখেছিল মক্কার সামনে চুক্তিটা রেখে দিয়েছিল আর বলেছিল মুহাম্মদের সাথে আর কোনো ধরনের কথাবার্তা নাই, মুহাম্মদের সাথে কোনো ধরনের লেনদেন নাই, আমার পয়গম্বর মানবতার নবী রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর পর্যন্ত গাছের গাছ পাতা খাইয়ে জীবন ধারণ করেছিলেন যখন মক্কার এমন অবস্থা ছিল, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে আদেশ করে দিলেন হে আমার পয়গম্বর এই মুহূর্তে আপনি মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন। রাসূল যখন 13 বছর পরে নবুয়ত পাওয়ার 13 বছর পরে যখন রাসূল মক্কা থেকে মদিনার থেকে হিজরত করলেন, মদিনাতে যাওয়ার পরে আল্লাহ বিধান দিয়ে দিলেন হে আমার পয়গম্বর উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা বিনাসরিহিম লাকাদীর আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। হে মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি একমাত্র আমি আল্লাহকে স্বীকৃতি দেওয়ার কারণে, আপনার সাহাবীরা আমি আল্লাহকে রব বলার কারণে, আবু জেহেল আবু লাহাব উকবা সাহেবা রবিয়া উকবা ইবনে আবি মুরিদ আপনার প্রতি অকথ্য নির্যাতন করেছে, আমি আল্লাহ শুধু আরশের মালিক, আরশে তাকিয়ে তাকিয়ে তা দেখছি, তাদের কোনো প্রতিবাদ করি নাই, আপনাকে প্রতিবাদ করার জন্য বলি নাই, আজ থেকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কিয়ামত পর্যন্ত মুসলমান প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠবে উযনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আমি আল্লাহ জিহাদের বিধান দিয়ে দিলাম, কিতালের বিধান দিয়ে দিলাম, যে সমস্ত বেঈমান কাফের মুসলমানদের দিকে চোখ তুলে তাকাবে মুসলমানগণ যেন তখন সময় জাগ্রত হয়ে উঠে যায়, মুসলমান যেন জাগ্রত হয়ে খালিদ বিন ওয়ালিদের তরবারি হাতে নিয়ে সাইয়্যিদুস শুহাদা হামজার সাহসিকতা নিয়ে যেন বেঈমানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম যে এই সমস্ত বেঈমানগুলি আপনার উপর নির্যাতন করেছিল, সাহাবায়ে কেরামের প্রতি নির্যাতন করেছিল, এই সমস্ত বেঈমানগুলো পৃথিবীর কোন জায়গায় ফেলানোর জায়গা পাবে না। এখন আমরা ঘুমাইবার সময় না, জাগ্রত হওয়ার সময়। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? এই আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল হে মুসলমান তোমাদের প্রথম করণীয় হলো যে তোমরা একতাবদ্ধ হও, তোমরা সবাই এক হয়ে যাও, তোমাদের পরিচয় তোমরা ভুলে যেও না, তোমাদের পরিচয় হলো তোমরা মুসলিম, মুসলিম ছাড়া আমাদের আর কোনো পরিচয় নাই, পৃথিবীর যে কোনো প্রান্তরে মুসলমান থাকুক না কেন আমার ভাই যদি কোনো জায়গায় নির্যাতন হয় তাহলে আমি বাংলার জমিন থেকে খালিদ বিন ওয়ালিদের তরবারি হাতে নিয়ে সাইয়্যিদুস শুহাদার হামজার মতো সাহস নিয়ে বেঈমানের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, যদি রুখে দাঁড়াইতে পারি তাহলে ইসলামের চূড়ান্ত বিজয় হবে। আবু জেহেল আবু লাহাব উকবা সাহেবের যত সমস্ত এজেন্ট বাংলার জমিনে বসবাস করে, আমেরিকার জমিনে বসবাস করে, কিলটন বুশ আর আব্রাহাম লিঙ্কন আর হলো বারাক ওবামা আর হলো আপনার ট্রাম্প, এরা যতই কৃষ্টিকাল চারেদের যতই করুক না কেন, এরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমাদের ইসলামের বিজয় কেরা রুখে দেওয়ার সাধ্য রাখে না, রুখে দেওয়ার সাধ্য রাখে না। মুসলমান তুমি এখন থেকে জাগ্রত হয়ে যাও।
আপনারা বিষয় দিয়েছিলেন বর্তমান পরিস্থিতি মুসলমানদের করণীয় কি, বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের এক নম্বর করণীয় আমরা যে যে দল করি আমাদের পরিচয় মনে রাখতে হবে আমরা কি, আমরা কি। এই বিষয়ে লম্বা চৌড়ার কথা বলবো না, শুধু নবীজির একটা হাদিস শোনাই দেই, সহি মুসলিম শরীফের সহি হাদিস। আবার যদি কেউ থাকেন যে হাদিসটা সহি না বলত তারপর জামেলা, এই জন্য বলে দিলাম হাদিসটা সহি মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেছেন আল মুসলিমু আহুল মুসলিম কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। আমার পয়গম্বর বলেছেন পৃথিবীর যে কোনো প্রান্তরে মুসলমান বসবাস করুক না কেন, একজন আরেকজন মুসলমানের ভাই, একটা দেহের মতো, সাড়ে তিন হাত একটা বটির মতো, মানুষের শরীরে যদি মাথার মধ্যে ব্যথা পায় তাহলে সাড়ে তিন হাত বটিতে খবর হয়ে যায়, সাড়ে তিন হাত বটি অনুভব করতে থাকে। আমার রসুল বলেন মানুষের চোখে যদি আঘাত পায় তাহলে সাড়ে তিন হাত বটিতে যন্ত্রণা শুরু হয়ে যায়। মুসলমানদের সম্পর্ক হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এদের সম্পর্ক হলো একটা দেহের মতো একটা শরীরের ন্যায়। পৃথিবীর যে কোনো প্রান্তরে মুসলমান যদি নির্যাতিত হয় অপর প্রান্তের মুসলমানদের যন্ত্রণা শুরু হবে, যদি যন্ত্রণা শুরু হয় তাহলে বুঝতে হবে তুমি প্রকৃত মুসলমান, তুমি প্রকৃত মুমিন, তোমার অন্তরে ঈমান আছে। আর যদি মায়ানমারের নির্যাতন দেখে তুমি যদি নীরবে নিস্তব্ধে ঘরে বসে থাকো, আমেরিকাতে যদি মুসলমান নির্যাতন দেখে বাংলার জমিনে মুসলমানগুলি নীরবে ঘুমাও, হে বাংলার মুসলমান তাহলে জেনে রাখো অদূর ভবিষ্যতে তোমাদের উপর হামলা আসবে, আমেরিকার মুসলমান তখন ঘুমাবে, তোমাকে সাহায্য করার মতো কেউ পাবে না, আর ওই দিকে বেঈমানগুলো আমাদেরকে দেশ শেষ করে দিবে। আর যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসকে ফলো করো, আমার পয়গম্বরের আদর্শকে যদি তুমি বাস্তবায়ন করো তাহলে বেঈমানগুলো আর এই সুযোগ পাবে না। আমার পয়গম্বর বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের সম্পর্ক হলো একটা দেহের মতো, মাথায় যেমন ব্যথা হলে সাড়ে তিন হাত গঠিত খবর হয়ে যায়, এমন ভাবে পৃথিবীর যে কোনো প্রান্তরে মুসলমান নির্যাতিত হলে সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে জাগ্রত হয়ে যাবে। এটাই হলো আমার পয়গম্বরের 23 বছরের শিক্ষা। আমরা কি সেই শিক্ষা গ্রহণ করতে পারবো নাকি আপনারা বলবেন হুজুর আপনার ওয়াজটা এই মুহূর্তে বন্ধ করে দেন? যদি আমার কথা কোরআনে প্রমাণিত হয় হাদিসে প্রমাণিত হয় তাহলে মানবেন, আর যদি প্রমাণিত না হয় মানবেন না। এই ব্যাপারে রাসূল নিজেই বলেছেন লা তুআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন সৃষ্টিজীবের অনুসরণ করা যাবে না আল্লাহর নাফরমানি করে। হ্যাঁ, আমার কথা যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে আপনারা অনুসরণ করবেন না, আর যদি কোরআন হাদিস মত হয় তাহলে অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে, যদি না করেন হাশরের ময়দানে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। তাহলে সার সংক্ষেপ কথা পাইলাম, আমাদের প্রথম করণীয় হলো আমরা সবাই এক হইতাম, আমাদের একতাবদ্ধ হয়ে আমাদের সবকে আবার ফিরিয়ে আনতাম। দুই নম্বর, যে সমস্ত বেঈমানগুলো আমাদের মুসলমানদেরকে নির্যাতন করছে এদের বিরুদ্ধে আমরা সশস্ত্র অস্ত্র নিয়ে সশস্ত্র ভাবে অস্ত্র ধারণ করে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতাম। এই হলো সূরা সফের 8 এবং 9 নম্বর আয়াতের শিক্ষা। আল্লাহ তাআলা সেই কথাটাই বলতে চান, يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মুসলমান জাতি, আমি আল্লাহ তোমাদেরকে এক জাতিতে রূপান্তরিত করে দিয়েছি, তোমরা সবাই এক হলে এক, তোমাদের পরিচয় হলো তোমরা মুসলমান, ভিন্ন তোমাদের কোনো পরিচয় নাই। আমি আমার পয়গম্বর মানবতার নবীকে ইসলামের যে সত্য ধর্ম দিয়া পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, আমার হাবিবের এই ধর্মকে বাতিল সকল ধর্মের উপর বিজয় দান করব। আমাদের প্রশ্ন হলো হে আল্লাহ, তুমি যে বলেছ ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয় আমরা দেখতেছি না, ইসলামের বিজয় হচ্ছে না, বরং আমরা নির্যাতিত হয়েছি, এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কারণ বলেন 13 বছর আমার পয়গম্বর মক্কাতুল মুকাররমায় নির্যাতন সহ্য করে যখন 13 বছর পরে আমি আল্লাহর নির্দেশে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছিলেন, তখন আমি আল্লাহ আমার পয়গম্বরকে ভিন্ন নির্দেশ দিয়েছিলাম, আর থেকে সবার আর ধৈর্যের সময় নেই, এখন থেকে তরবারি হাতে নেবার সময়, আর মার খাবার সময় নেই, এখন থেকে মাইরের জবাব দেওয়ার সময় এসে গেছে মুসলমান। আমার পয়গম্বর যখন 313 জন সাহাবায়ে কেরাম রে নিয়া আমি আল্লাহর নির্দেশ পালন করার জন্য বদরের প্রান্তরে 1000-এর মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন, আমি আল্লাহ বিজয় দিয়েছিলাম, ওইভাবে রোমান বাহিনী 30,000-এর বেশি, এইদিকে মুসলমান 3,000, মুসলমান যখন আল্লাহর নির্দেশ পালন করার জন্য আল্লাহ যে বলেছিলেন অস্ত্র নিয়ে বেঈমানের বিরুদ্ধে রুখে দাঁড়াও, মুসলমান যখন 3,000, আরো কম মুসলমান যখন
30,000 বা 3,00,000 রোমানদের বিরুদ্ধে যখন দাঁড়াইয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিলেন। এই বিজয় দেওয়ার কারণ হইল, আমার পয়গম্বর যদি মদিনাতুল মুনাওয়ারা এসে বলতেন, আল্লাহ তো বলছেন সবর করো আর ধৈর্য করো, তাইলে আমি মক্কাতে যেমন ভাবে নির্যাতন সহ্য করেছি, মদিনাতুল মুনাওয়ারায় যদি নির্যাতন সহ্য করি তাইলে ইসলাম বিজয় হয়ে যাবে, তাইলে কিন্তু ইসলাম বিজয় হইতো না। আমার পয়গম্বর বাস্তব জীবনে আদর্শ কায়েম করে গেছেন। তুমি যদি সত্যিকার অর্থে রসুলের উত্তর শুরু হও, তুমি যদি সত্যিকার অর্থে রসুলের আশিক হও, তুমি যদি সত্যিকার অর্থে রসুলের উম্মত হও, তাহলে রসুলের আদর্শকে তোমার বাস্তব জীবনে রাখো, তাইলে হাশরের মাঠে মুক্তি পাবে, অন্যথায় হাশরের মাঠে তোমার মুক্তি পাওয়া সম্ভব না। আমার পয়গম্বর 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, নিজে কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন তাদের যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, আমার পয়গম্বর এভাবে আল্লাহর দরবারে হাত উঠাইলেন, আমার পয়গম্বরের গায়ের মধ্যে একটা চাদর ছিল, আমার পয়গম্বরের চাদরটা গা থেকে পড়ে গেল, একটা মাথা গায়ের মধ্যে আর একটা মাথা জমিনের মধ্যে পড়ে গেল। আমার পয়গম্বর দূর চক্ষু দিয়ে খানি সেরে আল্লাহর দরবারে বললেন, হে আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমার মালিক, তুমি যদি চাও তোমার দুনিয়ার মধ্যে তোমার নাম নেওয়ার মতো আর কোন লোক না থাকো, তাইলে আমার সাহাবায়ে কেরাম সবাইরে মারিয়া দিও, আর যদি তুমি চাও ইসলামের বিজয় হোক, তাহলে 313 জন সাহাবায়ে কেরাম, অস্ত্র নাই এদের কাছে, মেশিন গান নাই এদের কাছে, এলএমজি নাই এদের কাছে, বোমা নাই এদের কাছে, বারুদ নাই, এরা নিরস্ত্র নিরন্ন 313 জন মুসলমান, আল্লাহ তুমি এদেরকে বিজয় দান করিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রাণের নবী, দয়াল নবী, রহমতের নবীর কাছে এসে বললেন, হে আল্লাহর পয়গম্বর, মানবতার নবী, আপনি কি দোয়া করতে করতে কি নিজের জীবনটাকে শেষ করে দিবেন? আল্লাহ তো ওয়াদা দিয়েছেন এই সমস্ত 313 জন নিরন্ন নিরস্ত্র মুসলমানদেরকে বিজয় দান করবেন। এই মুহূর্তে জিবরাইল আসিয়া আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। হে আমার পয়গম্বর, আল্লাহর দরবারে আর কান্নাকাটি করতে হবে না, আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়ে ওহির মাধ্যমে আপনাকে জানাইয়া দিয়েছেন, আল্লাহ ওয়াদা করেছেন 313 জন সাহাবায়ে কেরামকে বিজয় দান করবেন। নবীর এই আদর্শ থেকে কি পাইলেন? নবীর এই আদর্শ থেকে কি পাইলেন? এখন কি মুসলমানদের ধৈর্য ধরার সময় নাকি রুখে দাঁড়ানোর সময়? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা বিনাসরিহিম লাকাদীর আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। সূরাতুল হজ আয়াত নম্বর 39, 40, 41, এই আয়াতের ব্যাখ্যায় যখন বিখ্যাত তাফসীর, যে তাফসীরের ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই, দ্বিমত নাই, তাফসীর ইবনে কাসীরে আল্লামা হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, 3 নম্বর খণ্ড 388 নম্বর পৃষ্ঠা লিখছেন, এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে 70-এর উপরে আয়াত এর হুকুম আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছেন। যে সমস্ত আয়াতে সবরের কথা ছিল, ধৈর্যের কথা ছিল, এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে ধৈর্যের যত বিধান আছে আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছেন, আর ধৈর্য ধরার সময় নাই, আর এই বিধানটাই কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী আরো সুন্দর করে বলেছেন যে আমার উম্মত যখন আমার আদর্শ ছেড়ে মানব রচিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে আদর্শ খুঁজবে, তখন এই বিপদগামী হবে। যে হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম, হাদিসটা অন্তত শুনাইয়া দেই, আবু দাউদ শরীফ, আবু দাউদের কিতাবুল মালাহিম যুদ্ধ বিগ্রহ অধ্যায় হাদিস নম্বর 4297। আল্লাহ রাসূল বলেছেন, আন সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতু ইলা কাসআতিহা ফাকাল কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ক্বাল বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানযিআন্নাল্লাহু মিন সুদূরি আদুবিকুমুল মাহাবাতু মিনকুম ولا يقذفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهيه الموت আমার পয়গম্বর 1500 বছর আগে বলেছিলেন, হে আমার উম্মতে মুসলিমা, আমার সাহাবায়ে কেরাম, আমি পয়গম্বর ভবিষ্যৎবাণী করে গেলাম, এমন একটা সময় আসবে আমার উম্মতের উপর নির্যাতন শুরু হবে। নির্যাতনের দৃশ্য মানবতার নবী দৃষ্টান্ত দিয়ে বলেছেন, যেমন ভাবে একটা প্লেটের মধ্যে খাবার খাওয়ার জন্য একজন আরেকজনকে ডাকাডাকি করে, বন্ধু বন্ধুকে ডাকে, ভাই আমি খাবার খাইতেছি আপনি আসেন, ভাই আমি আজকে বিরিয়ানি খাইব আপনার বাবা, যেমন ভাবে প্লেটের মধ্যে খানা খাওয়ার জন্য একজন আরেকজনকে আমন্ত্রণ করে ডাকাডাকি করে, অদূর ভবিষ্যতে আমার উম্মতকে পৃথিবীর সকল অপশক্তি, কাফিরের কুফুরি শক্তি, তাগুতের শক্তি, বাতিলের বাতিল শক্তি, ইহুদি খ্রিস্টানদের শক্তি, অমুসলিমদের শক্তি, সব দিক থেকে আমার উম্মতকে গিরি ফেলবে, আমার উম্মতকে এক লুকমায় খেয়ে ফেলার জন্য। সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর পয়গম্বর,
তাহলে কি আমরা ওই দিন সংখ্যায় কম হইব? পয়গম্বর বললেন না সংখ্যায় কম হবে না, বললাম তুমি ইয়াউমাইদিন কাসির, বরং তোমরা সংখ্যায় হবে অনেক, তোমাদের সংখ্যা হবে অনেক। তখন সাহাবি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমরা মাত্র 16 লক্ষ সাহাবি, রোম সম্রাট সহ আমাদের কাছে আজকে পরাস্ত, আমাদের ভয়ে তরতর করে কাঁপছে, আরো দূরভবিষ্যতে মুসলমান সংখ্যা হবে বেশি, তাহলে এরা কেন মার খাবে, এদের কেন নির্যাতন হবে? আল্লাহর পয়গম্বর বলেছিলেন দুই কারণ, কয় কারণ। এক নম্বর কারণ হলো এদের অবস্থাটা হবে মুসলমানদের ইমান এবং আমলের অবস্থাটা হবে যেমন ভাবে বাসমান পানির উপরে খড় ফুটা বাসিয়া যায়, এমন ভাবে মুসলমানদের ইমান আর আমলের অবস্থা হবে। আর বর্তমানে আমাদের ইমান আর আমলের অবস্থা হলো যেমন ভাবে বাসমান পানির উপরে খড় ফুটা বাসিয়া যায়, এই হলো আমাদের ইমান আর আমলের অবস্থা, এই জন্য আমরা নির্যাতিত। আমার পয়গম্বর বললেন এই হলো এক কারণ। দুই নম্বর কারণ হলো আমার উম্মতের ভিতরে দুনিয়ার লোক দুঃখে যাবে আর এরা জিহাদ তো অপছন্দ করবে। আমার পয়গম্বর বলেছিলেন যখন সময় আমার উম্মত আমি নবীর আদর্শকে ভুলে যাবে আর দুনিয়ার লোক অন্তরে ঢুকাইয়া ফেলবে। আমার পয়গম্বর বলেছিলেন যখন আমার উম্মত মুসলিমা আমার আদর্শকে ভুলে যাবে আর দুনিয়ার লোভের অন্তরে ঢুকবে আর জিহাদকে ছেড়ে দিবে, ওয়াকারাহিয়াতুল মাউত, এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন জিহাদকে অপছন্দ করা, বেঈমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করাটাকে অপছন্দ করা। আমার পয়গম্বর বললেন যখন মুসলমানদের ইমান আর আমলের অবস্থাটা হবে বাসমান পানির উপর খড়খড়া যেমন ভাবে বাসিয়া যায়, তখন উম্মতে মুসলিমার ইমান আর আমলের অবস্থা এমন হবে। এক দুই নম্বর হলো দুনিয়ার লোভের অন্তরে ঢুকবে, মরণের ভয় এদের অন্তরে আসিয়া যাবে, এরা জিহাদকে অপছন্দ করবে, তখন সময় উম্মতে মুসলিমা নির্যাতিত হবে। বর্তমান চিত্র আপনারা দেখুন, আমাদের ইমানের দুর্বলতা আছে, আমলের দুর্বলতা আছে, আর আমাদের দুনিয়ার লোভ এমন ভাবে ঢুকছে যেমন ভাবে কুকুরের মুখে হাত দিলে কুকুর ঘেউ ঘেউ বন্ধ করে। আমরা যারা বড় বড় মুসলমান নেতারা আছি আমাদের মুখে যদি হাত দিয়ে দেয় তাইলে আমরা বন্ধ হয়ে যাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমার পয়গম্বর কি বলছে যে মরণের ভয় এদের অন্তরে ঢুকবে, দুনিয়ার লোক ঢুকবে আর ইমানের আমলের অবস্থাটা হয়ে যাবে দুর্বল, এই জন্য মুসলমানরা আজকে নির্যাতিত। বর্তমান পরিস্থিতি হলো গুলগাল কথা, সার সংক্ষেপ কথা হলো বর্তমান পরিস্থিতি হলো আমরা মুসলমান দলে দলে বিভক্ত, আমরা এক হতে হবে, এটা হলো আমাদের প্রথম করণীয়। দুই নম্বর করণীয় হলো আমাদের ইমানের আমলের অবস্থাকে আরো উন্নত করতে হবে। তিন নম্বর করণীয় হলো আমরা বেঈমানের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। এই হলো আল্লাহর কোরআনের সূরাতুস সফের 8 এবং 9 নম্বর আয়াতের শিক্ষা। আল্লাহ তাআলা সেই কথাটাই বলতে চান, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله আমাদেরকে সেই শিক্ষা দাই দিতে চান, হে উম্মত মুসলিমা, আমি আল্লাহ বলেছি মুসলমানদের বিজয় হবে, এটা 100% সত্য। যে সময় আমার উম্মত মুসলিম যে সময় আমার বন্দাবন্দি বেঈমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, যে সময় আমার পয়গম্বর নিজে কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন, আমি আল্লাহ বিজয় দিয়েছিলাম। এখনো যদি তোমরা মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করো, কমান্ডারের দায়িত্ব হাতে নাও, বেঈমানের বিরুদ্ধে রুখে দাঁড়াও, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে চূড়ান্ত বিজয় দান করব। আমরা এই বিজয় চাই কিনা? চাইলে আমাদের এক নম্বর করণীয়, আমরা কোনো মুসলমান আর কোনো মুসলমানকে আর গালি দিব, আজকে ওয়াদা করে যেতে হবে। আমি চরমুনাই করলে তবলিগের গালি দিব, তবলিগ করলে চরমুনাইকে গালি দিব, আর এরকম করবো তাহলে করবো না তো ইনশাল্লাহ। এটা হলো এক নম্বর ওয়াদা। দুই নম্বর ওয়াদা হলো আমাদের ইমান আর আমলের অবস্থা আরো উন্নত করতে হবে, এর জন্য খানকার প্রয়োজন আছে, হক্কানি ফির উলামায়ে কেরামের প্রয়োজন আছে, চরমুনের দরকার আছে, আহমদ শিবের দরকার আছে, আমাদের সিলেটের যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, হক্কানি ফির বুজুর্গ, এদের দরকার আছে, গুরুনা শেখ সাহেবের দরকার আছে, আছে না? আরেকটা হলো দুনিয়ার লোভ আমাদের অন্তর থেকে সরাইতে হবে এবং আমরা জিহাদের ময়দানে অস্ত্র শস্ত্র নিয়ে বেঈমানের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। এই সমস্ত কাজ আজকের থেকে না করতে পারলেও মনে মনে ইচ্ছা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।